একটু আগে অর্থে তিনি সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ছিল আমার কাছে ইসলাম। খোদার কসম, এই মুহূর্ত থেকে পৃথিবী সবচেয়ে ভালো এবং আদর্শ ধর্ম হচ্ছে আমার কাছে ইসলাম। সুতরাং দায়িত্ব আসার এবং পরে সহজে একটু সহ এবং আগের পরে অবস্থা আমরা মিলে দেখব। আমাদের যদি পরিবর্তন না সৃষ্টি করতে হবে, এই দায়িত্বের পরিবর্তনের দ্বারা কোনো ফায়দা হবে না। প্রিয় ছাত্র বন্ধুরা, আমরা আজকে সমাজে আমরা আজকে হিন্দু ক্যাম্পাসগুলোতে কাজ করি, অনেকে আমাদের কিন্তু প্রশ্ন করে, আমরা নিজেদেরকে অনেকবার প্রশ্ন করি, আসলে আমরা কি করছি? আমাদের সময়গুলো কি বেহুদা হয়ে যাচ্ছে? আমরা অনেকেই নিজেকে প্রশ্ন করে নিষ্ক্রিয় হয়ে পড়ি। আমি শুধু আপনার উদ্দেশ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের ঐতিহাসিক সেই ঘটনা মনে করে দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক অনেকবার মহাদ্দিক ছিলেন, তিনি আহকামুল হক, তিনি হক জিহাদ সম্পর্কে একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের ভূমিকায় তার এই ঘটনা মেনে নিয়েছেন। আরবের এক প্রখ্যাত মুহাদ্দিস, তার আতাত ছিল তার নাম, তিনি তাকে লিখেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো অনেকবার মহাদ্দিস, আপনি তো মক্কা মদিনাতে বসবাস করতে পারেন, যে মক্কায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ নামাজের ছোঁয়া, যেখানে আবে জমজম রয়েছে, যেখানে মুজদালিফা রয়েছে, যেখানে দোয়া করলে আল্লাহ তো কবুল করে, এগুলো ভাব দিয়ে আপনি জাহাজের বাজারে আসবেন কেন? আপনি মুবারক তার প্রত্যুত্তরে লিখেছিলেন, সত্যি আপনারা যে কাজে কাজ করছেন নিঃসন্দেহে ভালো, কিন্তু আমার কাজ যদি আপনি দেখতেন তাহলে আপনার এই আদালতগুলোকে চলনামা হইতো। আপনারা যখন এবাদত করতে করতে আপনাদের মধ্যে হুলসা, আপনারা জুসের মধ্যে চলে আসেন, আপনাদের চক্ষু দিয়ে পানি বের হয়, গাল এবং জামা কাপড় ভিজে যায়, নিঃসন্দেহে এই পানি আল্লাহর কাছে দামি। কিন্তু মনে রাখবেন, আমরা যখন এবাদত করতে করতে জাহাদের ময়দানে ছুটে বেড়াই, আমাদের শরীর থেকে যত রক্ত বের হয়, এই রক্ত জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিলেন, আপনারা যখন ইবাদত করতে বসেন দামি আতর সুগন্ধি ব্যবহার করে বসেন, আর আমরা যখন ইবাদত করতে করতে জাহাদের ময়দানে আমরা নিজেদেরকে বিলীন করে দেই, শরীর থেকে যে রক্ত বের হয়, এই রক্তের দ্বারা যে আতর বের হয়, দুনিয়া এবং এই রক্তের দ্বারা যে আতর হয়, এই আতর জাহান্নামের আগুনকে স্পর্শ করবেই না। এই অবস্থায় আমাকে কেমন দিন পুরা হবে? আপনি যখন মারা যাবেন আপনাকে অনুগ্রহ করা হবে, মুসলিম দেওয়া হবে, বিশ্বাস করেন আমি যখন এই জেহাদের ময়দানে মারা যাব আমাকে অনুগ্রহ করা হবে না, এই কাবুল অবস্থায় আমাকে দাফন করা হবে, এই অবস্থায় আমরা তার কাছে উঠব, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয়। আমরা যে কাজ করছি এটা হচ্ছে জেহাদের ময়দানে কাজ, প্রতিনিয়ত সব আর সব পেতে থাকে। আল্লাহ রাসূল বলেন, মাতুয়াতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাবাহাতুন খাইরুন ফি দুনিয়া ওয়া মা ফিহা, এক সকাল এক বিকাল আপনারা যে আল্লাহর রাস্তা ব্যয় করছেন, নামাজ কাজ ব্যয় করছেন, সাংগঠনিক কাজ ব্যয় করছেন, সর্বদা আখেরাত তারা সব দেখতে থাকে। সুতরাং বর্তমান আমরা যা করছি পৃথিবীর শ্রেষ্ঠ আমরা করছি, আমরা পৃথিবীর সবচেয়ে ভালো কাজটা করছি। এই মানসিকতা যদি আমরা লালন করতে পারি, বিশ্বাস যদি আমাদের কাছে থাকে, অবশ্যই এই সমাজের পরিবর্তন আমরা করতে পারবো। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, এখনো যাদের মধ্যে হীনমন্যতা বোধ, আমরা কি পারবো কি পারবো না, কতটুকু করছি কি করছি না, এখন নিয়োগ থাকি, তাহলে এই সমাজের পরিবর্তন করা সম্ভব নয়। আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই সিলেট অঞ্চলকে ছাত্র মজলিসের এই মজবুত কাঠি হিসাবে গড়ে তোলার জন্য প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা মহল্লায়, প্রতিটা ছাত্র মন্ত্রের কাছে ছাত্র মন্ত্রীর আহ্বানকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকি। আল্লাহ আমাদের সামগ্রিক কার্যক্রমকে তার দিনের জন্য কবুল করুন। দুই দিন এত কষ্ট করে আপনারা এই গরমের মধ্যে বিভিন্ন শাখা থেকে এসে এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যে সমস্ত অতিথিরা তাদের সকল অস্ততার মধ্যে এই প্রোগ্রামে এসে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদেরকে হাজার